প্রচলিত ধারণা অনুযায়ী দুনিয়ার কোনো সৌন্দর্যই স্বর্গের মতো নয়। স্বর্গে মানুষ যা চাই চা মাত্রই তার সামনে এসে হাজির হয়ে যায়। বন্ধুরা, আজকে এমন একটি হোটেল সম্পর্কে আপনাদেরকে জানাবো যা এক কথায় স্বর্গতুল্য, যে হোটেলে মানুষ যা চাই তাই পায়। কি নেই সেখানে? সোনায় মোড়ানো আসবাবপত্র থেকে শুরু করে ব্যক্তিগত হেলিপ্যাডস, রোলস রয়েল সহ সব কিছুই আছে এই হোটেলে। আর এজন্যই বিলাসিতার অপর নাম বলা হয়ে থাকে বুর্জ আল আরবকে। শুধুমাত্র দুবাই না, সারা বিশ্বের একমাত্র সাততারকা হোটেল এটি। বিখ্যাত একটি আরব জাহাজের মাস্তুলের আদলে এই হোটেলটি বানানো হয়েছে। বুর্জ আল আরবের অর্থ হচ্ছে আরবের সম্মান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এটি অবস্থিত। আরব বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যক্তি, আরব আমিরাতের শাসক শেখ নাহিয়ানের পারিবারিক সম্পত্তি এই হোটেলটি। সাততারকা হোটেলের সাধারণ মানের রুমে যদি আপনি ভাড়া নিতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে বাংলাদেশি টাকায় সর্বনিম্ন 1,00,000 টাকা। বড় কামরা নিতে হলে আপনাকে গুনতে হবে প্রায় 8,00,000 টাকা। আর সবচেয়ে ব্যয়বহুল রাজকীয় কামরায় থাকতে প্রতি রাতে খরচ হবে 24,00,000 টাকা। টাকার পরিমাণটা শুনে অনেকের মনে হতে পারে খুব বেশি মানুষ হয়তো এই হোটেলে যায় না, কিন্তু এমনটি ভেবে থাকলে আপনি ভুল করছেন। কারণ এই হোটেলে থাকতে হলে আগে থেকে রুম বুকিং দিলেই হবে না, সাথে আপনার জীবন বৃত্তান্ত জমা দেওয়া বাধ্যতামূলক। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক এই হোটেল দেখতে ছুটি আসে। এই হোটেলে প্রবেশ করার আগে নিরাপত্তা তল্লাশি বাধ্যতামূলক এবং নির্দিষ্ট পরিমাণ অঙ্কের দিরহাম হোটেল কর্তৃপক্ষকে জমা দিয়ে তারপরে আপনি এখানে ঢুকতে পারবেন। আর হোটেলটিতে থাকতে হলে হোটেল কর্তৃক নির্দিষ্ট ড্রেস কোড মানতে হয়। ছোট পোশাক, স্কিন কাট জুতা পরে হোটেলটিতে প্রবেশের অনুমতি নেই। বিশ্বের সেরা এই হোটেলটি নির্মাণ করতে ব্যয় করা হয়েছে বাংলাদেশি টাকায় 5,048 কোটি টাকা। এর নির্মাণ কাজ শুরু হয় 1994 সালে আর শেষ হয় 1999 সালে। সমুদ্রের মাঝে মানুষের তৈরি একটি কৃত্রিম দ্বীপের উপরে এই হোটেলটি নির্মাণ করা হয়েছে। একটি ব্রিজের দ্বারা মূলভূমির সাথে এটি লাগানো 56 তলা বিশিষ্ট হোটেলটি 3টি তলা রয়েছে পানির নিচে। পুরো হোটেলে লিফট রয়েছে সর্বমোট 18টি। দৃষ্টিনন্দন এই হোটেলটির ভবনের নকশাকারী টম রাইট। তিনি ঐতিহ্যবাহী আরবের নৌকার পালের আদলে হোটেলটির ডিজাইন করেন, যা ভবিষ্যতের দিকে পাল তুলে এগিয়ে যাওয়াকে বোঝায়। বুর্জ আল আরবে আসা দর্শনার্থীদের জন্য 24 ক্যারেট স্বর্ণের আইপ্যাড দেওয়া হয়ে থাকে। এই আইপ্যাডের সাথে আইফোন কোম্পানির লোগোর সাথে বুর্জ আল আরবের লোগো লাগানো থাকে। এই আইপ্যাডটি দেওয়ার কারণ হলো বিলাসবহুল হোটেলে থাকা অতিথিরা যেন রাজকীয় ভাব অনুভব করতে পারে। এর বাইরে হোটেলটির বিভিন্ন তথ্যাদি সহ নানা সেবা এই আইপ্যাডে দেওয়া থাকে। হোটেল রুমে বসে একজন অতিথি এই রেস্তোরাঁগুলির খাবার এবং এর মেনু জেনে নিতে পারেন। আর যদি কোনো অতিথি এই হোটেলে থাকাকালীন 24 ক্যারেট স্বর্ণের এই আইপ্যাডটি নিজের করে পেতে চান, তবে তাকে গুনতে হবে অতিরিক্ত 8,00,000 টাকা। বুর্জ আল আরবের অভ্যন্তরে অতিথিরা রাজকীয় সব সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। হোটেলের রুমগুলোতে যারা উঠেন তাদেরকে দেওয়া হয় একটি বিশেষ ধরনের কার্ড। কার্ডটি স্পর্শ করলে সোনালি রঙের দরজা খুলে যায়, রিমোট কন্ট্রোলে চলে ভিতরের দরজা জানালা পর্দা খোলার কাজ। তবে অবাক করা তথ্য হচ্ছে টিভি, টেলিফোন, লাইব্রেরি, এমনকি হোটেলের যে আটটিতে আপনি ঘুমাবেন ইচ্ছে করলে সেগুলো ঘোরানো যায়। হোটেলটি এত বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও এতে মাত্র 28টি ফ্লোর রয়েছে, অর্থাৎ পুরো ভবনের অনুপাতে 39% জায়গা ব্যবহারের অযোগ্য। শুধুমাত্র উচ্চতা বাড়ানোর জন্য এমনটি করা হয়েছে। হোটেলটির প্রত্যেকটি ফ্লোরে 2তলা, যেখানে কক্ষ রয়েছে মোট 202টি। পুরো হোটেল জুড়ে চোখে পড়বে সুন্দর সুন্দর সব অ্যাকুরিয়াম এবং গেস্টদের জন্য সুবিশাল অভ্যর্থনা কেন্দ্র। এর ভিতরে 87,000 স্কোয়ার ফিট জায়গা 22 ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো। আর লবিতে আছে একটি ত্রিমাত্রিক কৃত্রিম ঝর্ণা। বুর্জ আল আরবের রাজকীয় গেটটি প্রায় 590 ফুট উঁচু, যা আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও বড়। আপনি যদি এই হোটেলের 27 তলায় হেঁটে উঠতে চান, আপনাকে 1,080টি সিঁড়ি বেয়ে উঠতে হবে। এর ছাদে একটি হেলিপ্যাড আছে। হোটেলটিকে স্মরণীয় করে রাখতে এই হেলিপ্যাডে কিছু মজার কাজ করা হয়েছে। 2004 সালের মার্চ মাসে গলফার টাইগার ফুট এই হেলিপ্যাড থেকে পার্সিয়ান সাগরের দিকে কয়েকটি বল মেরেছেন। 2005 সালের ফেব্রুয়ারিতে টেনিস তারকা অ্যান্ড্রা আগারসি ও রজার ফেদেরার এই হেলিপ্যাড থেকে একটি ম্যাচ খেলেছেন। তখন এই হেলিপ্যাডটিকে
কৃত্রিম ঘাস দিয়ে মোড়ানো হয়েছিল। হেলিপ্যাডটিতে কোনো সীমানা কিংবা বেড়া নেই, তাই টেনিস বল যদি একবার কোর্টের বাইরে চলে যায় তবে সেটিকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই। এই হোটেলের রেস্টুরেন্টগুলো অন্যরকম। এখানে মোট 2টি রেস্টুরেন্ট আছে, যার মধ্যে আল মুনতাহা নামক রেস্টুরেন্টটি হোটেলের 660 ফিট উঁচুতে মূল ভবন থেকে বর্ধিত জায়গায় অবস্থিত। এখানে বসে একপাশে তাকিয়ে আপনি দুবাইয়ের পুরো সৌন্দর্য দেখতে পারবেন, আর অন্য পাশে দেখতে পারবেন নীল বিস্তৃত সাগর। এখানে খাবারের দাম যে খুব বেশি সেটা বলার অপেক্ষা রাখে না। হোটেলের আরেকটি বিখ্যাত রেস্তোরাঁ হলো আল মাহারা, সমুদ্রের পানির নিচে চোখ জোড়ানো রেস্তোরাঁ। এখানে ঢোকার জন্য আপনাকে এমন অনুভূতি দেওয়া হবে যাতে আপনার মনে হবে আপনি সাবমেরিনে করে চলেছেন। এখানে অ্যাকোরিয়ামের সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে খাবারের স্বাদ নিতে পারবেন। আপনার চারপাশে পানিতে সাঁতার কেটে বেড়াবে জলোচ্ছ্বাস প্রাণী। হোটেল ভবনটিতে বেশ কিছু সুবিধা যোগ করা হয়েছে। দিনের বেলায় এই হোটেলের কোনো কৃত্রিম আলো জ্বালানো হয় না, সূর্যের আলোতে সম্পূর্ণ হোটেলটি আলোকিত হয়ে থাকে। রাতের বেলায় এর ভিতরে বাহিরে জল জল করে রঙিন সব আলো। এই বিশেষ বৈশিষ্ট্যগুলোর জন্য হোটেলটির নির্মাণ প্রক্রিয়া ছিল প্রকৌশল বিদ্যার জটিল ও পরিশ্রম সাধ্য এক কাজ। এই হোটেলের জানালা পরিষ্কার করতে দরকার হয় 19 জনের এক টিমকে, যারা দড়িতে ঝুলে ঝুলে দীর্ঘ এক মাস ধরে এই কাজ সম্পন্ন করে। আকর্ষণীয় এই হোটেলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত। তো দর্শক, কেমন লেগেছে আজকে আমাদের ভিডিওটি তা কমেন্ট বক্সকে কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাদের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।